রাজপথে নিজ নিজ দাবি নিয়ে আন্দোলন করছে শিক্ষাঙ্গনের দুটি অংশ একটি হচ্ছে শিক্ষক আরেকটি হচ্ছে ছাত্র শিক্ষকরা আগে আন্দোলন শুরু করেছিল বসার কথা ছিল ওবায়দুল কাদেরের সঙ্গে কেন জানি তিনি হঠাৎ করে বাতিল করে দিলেন তারপরে অনেক দিন ধরে আর আলোচনার কোনো খবর নেই এরপর হঠাৎ করেই আজকে বৈঠক হয়েছে বৈঠকের পরে শিক্ষক নেতারা বলছেন আলোচনা সন্তোষজনক সিদ্ধান্ত পরে জানাবো আমার ধারণা যে সরকার জানে যে কাদেরকে খুব দ্রুতই ম্যানেজ করা যাবে আর কাদেরকে ম্যানেজ করা কষ্ট হবে সেই কারণে ওই কষ্টসাধ্য পথে যাচ্ছে না অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীরা যে ব্যাপক দেশব্যাপী তুমুল আন্দোলন করছে রেলপথ রাজপথ অবরোধ করে আন্দোলন করছে তাদের দাবি নিয়ে কিন্তু বসছে না কেন বসছে না এটি খুবই অবাক কাণ্ড প্রতিদিনই আমরা গণমাধ্যমে আলোচনা করছি আলোচনায় বলছি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আলাপ আলোচনার কোনো বিকল্প নেই যেহেতু তারা সংক্ষুব্ধ হয়েছে আদালত তার মতন করে রায় দিয়েছে কিন্তু এই ছাত্ররা চাচ্ছে নির্বাহী বিভাগের সঙ্গে আলোচনা করা তো নির্বাহী বিভাগ সরকার তারা ডাকছে না কেন আলোচনা করছে না কেন সেই প্রশ্নের কোনো উত্তর নেই শিক্ষকরা মুখিয়েছিল যে তারা সরকার সাথে আলোচনা করবে তাদের পেনশন নিয়ে অশান্তি যে নতুন যারা আসবে তারা বঞ্চিত হবে পেনশন নেই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সরকার জানে যে যারা হয়তো নেতৃত্ব দিচ্ছে তারা অত স্ট্রং মাইন্ডেড না অর্থাৎ ছাত্ররা যে পরিমাণ বিপ্লবী চেতনা শিক্ষকদের সেই চেতনা নেই আর শিক্ষকদের এই দাবির ব্যাপারে বিভিন্ন সমাজ বা পক্ষ সমর্থন করলেও একটি কথা তো বলাই হচ্ছে যে এই শিক্ষক নেতারা বাংলাদেশের এই গত পনেরো বছরে গণতান্ত্রিক আন্দোলনে কোনো অবস্থানেই তারা কোনো অবস্থান নেননি বরং ঘুরে ফিরে তারা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি তারা সমর্থন জানিয়ে গেছে অথচ মানবাধিকার প্রশ্নে গণতন্ত্র প্রশ্নে স্বাধীন সুষ্ঠু নির্বাচন প্রশ্নে তারা ভূমিকা রাখেনি এখন যখন তাদের পেনশনের উপর হাত পড়েছে তখন তারা সোচ্চার হয়েছে তারপরেও এই এটি হয়তো যৌক্তিক সেই যৌক্তিক বিষয় নিয়ে আন্দোলন তারা করছে কিন্তু সেই আন্দোলনটা মানে খুব যে সর্বাত্মক সেটা বলা যাবে না কেননা নেতৃত্বে কারা আছে সেটা একটা দেখার বিষয় ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা প্রথাগত সরকার বা বিরোধী দলের কেউ না একেবারে সাধারণ ছাত্রদের মাঝ থেকে গড়ে ওঠা যারা ওই দল টল বোঝে না তাদের দাবিটা বোঝে যারা দুই সালে যেইভাবে আন্দোলন হয়েছিল এবং যার মধ্য দিয়ে নুরুল হক নুর সামনে এসেছিল যাই হোক খবরটা হচ্ছে এরকম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী বৈঠক করেছেন সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল শনিবার এগারোটায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠক শেষে শিক্ষক ফেডারেশনের মহাসচিব আহ অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুইয়া সাংবাদিকদের বলেন আলোচনার সন্তোষজনক হয়েছে আমরা আমাদের ফেডারেশনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাব অর্থাৎ সব পক্ষের সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত জানাবে যে তারা তাদের কর্মসূচি স্থগিত করবে নাকি অব্যাহত রাখবে বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন আমাদের যে তিন দফা দাবি ছিল সেটা নিয়ে আলোচনা হয়েছে আপনাদের দাবি তো সরকারের কাছে আপনারা রাজনৈতিক দলের কার্যালয়ে আসলেন কেন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং নিঃসন্দেহে সাহসী একটা প্রশ্ন যে মানে রাজনৈতিক দলের কার্যালয় কেন শিক্ষকরা তো দলীয় এখানে তো দলীয় হিসেবে আসে নাই তো তারা তো উচিত ছিল যে ওয়ার্কিং আওয়ারে ওবেদুল কাদেরের দপ্তরে বসা যাই হোক এগুলি আর বলে লাভ নেই আর কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামলীগের সাধারণ সম্পদ উনি একজন জাতীয় নেতা উনি একজন সংসদ সদস্য এছাড়া উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এখানে এসেছেন অধ্যাপক নিজামুল হক ভিয়া বলেন আমাদের খোলা মেলা আলোচনা হয়েছে যেহেতু আওয়ামী সাধারণ সম্পাদক রাষ্ট্রের সেকেন্ড ম্যান তাই ওনার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে অন্যদিকে আওয়ামী পক্ষ থেকে এখনো ব্রিফ করা হয়নি এ বিষয়ে দলটি সাধারণ সম্পাদক ওবেদুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বৈঠকে ছিলেন আহ সবই দেখছি দলের নেতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাউল হানিফ আফাম ও বাহুদ্দিন নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শিক্ষামন্ত্রী নাহার এছাড়া শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল চৌধুরীও উপস্থিত ছিলেন এর আগে গত চৌঠা জুলাই এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায় এর কারণ হিসাবে ওবায়দুল কাদের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কথা জানা যায় মানে শিক্ষকদের এই শিক্ষকদের খুব একটা গুরুত্ব বা পাত্তা দিচ্ছে না বলেই মনে হয় এখন হয়তো তারা শিক্ষকরা কাজে ফিরে আসলে ক্লাস খুললে ছাত্রদের উপর চাপ তারা যাতে ক্লাসে যায় এরকম একটা সমন্বয় করার চেষ্টা করা আছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ